এই চিন্তা নিয়া সারাটা দিন এবং রাত্রে খাটাইয়া জানু সিলাইকে মুসলমান জানু সিলাই নালা বাইলায় পানি বাইলায় জানু সিলাই দুনিয়া জমিন বিশ্রামর জায়গা পাইলায় আর সেই নবীর কোন খায় খবর তোমার আমার কাছে নাই আমার ভাই এখন আমার জোয়ান হল দিন একবার বারো রাত্রে একবার বারো নবীদের কথা স্মরণ করো আর মুসলমান দরুদ শরীফ পড়ো দেখার পরে আল্লাহর নবী বড় খুশি হইলা নবী যে চাইলা যে পাথর আর বালু নবী যে আত দেব হইতো আর বেতুল মাকদিসের উপরে নবী যে ঢালাই দিতা আরে উনি আপনার সম্পর্ক কিতা আবু তালিব ফরমাইল আব্বাস উনি তো আমার বাচ্চু যা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা হায় হায় একবার তানে কিলা আসানি যায় একবার কিলা তানে মাথানি যায় এই ব্যবস্থাটা আমি আব্বাসে নেই তখন নবীজির ভিন্ন লুঙ্গি আসলো তখন আসলো আর তখন ওর খুশির মধ্যে আপনার এক হাত দিয়ে ধরা আর এক হাত দিয়ে পাথর গুলা বৈতুল মাকদিসের মধ্যে দেবার লাগি চেষ্টা মেনে চালাইতরা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির তখন দরিয়া আল্লাহ এখান মারলা এর মানা হইল চাষার কাছে বিচার দিবা আর বিচার দিতে সময় যে শব্দ সর্বা ও শব্দটা তো আমি পাইলেই মো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুরি টান মারার পরে আকায় নামদার তালদার দু আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষার কাছে বিচার দিলা না কেবল শুধুমাত্র আল্লাহর দিকে নজর উঠাইলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা ইলা তো হইতো না জুরে টান মারা লাগবো তো জুরে মারলা এরপরেও নবী যে শব্দ করলা না হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা এক লম্বর আপনার টান মারাই হইল না দুই লম্বর টান মারাই হইল না আর নবীজির কোনো জবান পাইলাম না তিন লম্বর তো জুরে মারি এমত হইতো যে তার হাত থেকে যেন তবন খুলিয়া যায় এমত জুরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু টান মারলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের সামনে বেহুশ হইয়া পড়ি গেলা তখন আওয়াজ হইল ও আবু তালিব আপনার বাত্তিউ যা মুহাম্মদ বুদায় মারা গেছেন হইতে না হইতে বুঝা গেছে মায়া হারে হই আল্লাহ যে মায়া লাগাইয়া দেয় রে ভাই এই মায়া জমিন কোন মানুষে তুলিতে পারে না আর মানুষে যে মায়া লাগাই দে সেটা এর দিন রাইত দিন থাকে না আল্লাহ রব্বুল আলামিন আবু তালিবর দিল নবীজির প্রতি যে মায়া লাগাই দিলা আবু তালিবে যেগুলা খবর পাইলা যে আমার বাচ্চু যা মারা গেছে লগে লগে আবু তালিব নবীজির উপরে জাপ দিয়া ভরি গেলা ফুরিয়া কইলা ও বাচ্চু যা যদি আসাও মারা যাও তে জানিও আমি চাষা তোমার দ্বারও মারা যাইম আর যদি জিন্দা থাকরে বাচ্চু যা তুমি মন করো তোমার লাগে তোমার চাষা মাল এবং সব জান কোরবান করিয়া লইম একবার নয়ন খুলিয়া চাষার বয়সাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় চাষার আওয়াজ যখন আমার কানে আইল আওয়ার পরে আমি নয়ন খুলিয়া দেখি আমার উপরে অন্য কেউ নাই আমার আপন চাষা জাপ দিয়া পড়ছ
চাষার গর্দন বা আমি হাত পালাইলাম, পালাইয়া কইলাম ও চাষা জাহান কোন ভয় নাই আমি দুনিয়া জমিন ও জিন্দা আছি। আবু তালিবে ফরমাইলা ও বাচ্চু যা ফোসাইন খেত মারে ধাক্কা মারি ফেলাইল না ঠেলা মারি ফেলাইল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও চাষা জান আমার খেয়ে ধাক্কা মারছে না, খেয়ে ঠেলা মারছে না, আপনা আপনি আমি শরমার কারণে বেহুশ বেকরার হইয়া গেলাম। এদিকে নবীজির পিতার কবর খান্দনের আওয়াজ গেল গিয়া, নবীজির আম্মা জানার কবর নবীজির খান্দনের আওয়াজ গেল গিয়া, বাইরে মা এবং বাপ ওলাদ জমিন তুইয়া কবর অস্থির হইয়া তাব। সুবহানাল্লাহ, আমরা তো মন করলাম আমার আপনার মারে তো বন্ধ করিয়া ইলাম, আপনি আপনার বাবারে তো বন্ধ করিয়া ইলা, আবার পরে মা বাপ যদি কবরের মধ্যে আপনার আসানো সৈত্রী হাই ভাইলাইন এরপরে চব্বিশটা ঘন্টা মা এবং বাবা ওলাদর লাগিয়ে আপনার কবরের মধ্যে অস্থির হইয়া তাব। ডেইলি ডেইলি ওলাদর খায় খবর মা এবং বাবায় কবর পাইন। হদিস অনুযায়ী বুঝা গেল নবীজির খান্দনের আওয়াজ আমিনার কবর পৌঁছিয়া গেল, নবীজির খান্দনের আওয়াজ বাবার কবর পৌঁছিয়া গেল। নবীজির পিতা ফরমাইলা আল্লাহ কবরের মাটি সরাইয়া দেও, আমার রক্ত জিগর জোয়ান কোন মুসিবতের মধ্যে বড় লোকে মারলো যে খান্দের খান্দনের আওয়াজ কেন কবরের ভিতরে আইল। নবীজির আম্মা যান কবর দৌড় যা আরম্ভ করলা, আল্লাহ রব্বুল আলামিনে জিজ্ঞাসা করলা ও আমিনা ও তো পরিশানির মধ্যে কিতা লাগিয়া বলি আয় আল্লাহ আমার বাচ্চা লব্ধ জিগর তুই আইসলাম জমিন, এখন খান্দনের আওয়াজ শুনিয়া খে মারলো আমার লব্ধ জিগর আমি দেখিয়াই। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলা হে আমিনা হে আব্দুল্লাহ ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমার দণ্ডে মিলাইয়া দিমু, খেয়েও মারছে না, একমাত্র মা এবং বাবার চিন্তা নিয়া মদিনা মনোয়ারার গলিয়ে গলিয়ে খান্দ। আমার মুরব্বী আমার জোয়ান হল এইরকম মুসিবত আপনারে আমারে আল্লাহ ফেলাইছে না, নবীজির যেভাবে মুসিবত আল্লাহ তাআলা ডালিয়া আসলা এইভাবে মুসিবত আপনার আমার উপরে আসলো না রে ভাই। এরপরে আল্লাহর নবী এখা এখা আপনার খেজুর গাছ তলে যাই, এখা বকরি চরাইন খাদিজার আপনার মাল সামর মধ্যে লইয়া যাই, এইভাবে মেহনত করিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন দিয়ে যাওয়ার কারণে আজ মসজিদ আমার ভাইয়াইন আমার মুরব্বী বল আমরা আইতে পারছি, আজ নবীজির কথাবার্তা আমরা শুনতে পারছি, আমরা আজকে নবীজির দরজা বুলন্দির লাগিয়া আমরার নবীজি হাউজে কৌসর পাওয়ার লাগিয়া আমরার মা এবং বাবার কবর নবীজি আসার লাগিয়া আজকে আমার ভাইয়াইন বল আমরা খেয়ে আসি ওই মসজিদের খাজর লাগি 5000 গোটে খাদিতাম, আমরা আখে আসি নিজের মার লাগি বাবার লাগি 5000 গোটে খাদিয়া, এখন যদি যাও মার কবর গেলে আওয়াজ পাইবা বলে ও জাদু খিলা আমার কথা বাবার কথা মনে করি আজকে সদকার মাধ্যমে মা এবং বাবার কবরের আজাব থেকে উদ্ধার করিয়া দিলা। আমার মুসলমান জমির খান্দ যদি মার লাগি খান্দ, জমির যদি খান্দ বাবার লাগি খান্দ, মা এবং বাবার দার হুজা মুসলমান কোনো দিন উখট সম্ভব হইত না, সেই মার লাগি বাবার লাগি মুসলমান কেস জোয়ান হল 5000 গুটে আজকে দিতায় হাত খান উড়াই দিতায় বলে আমি 5000 টাকা দিমু আমার মা এবং বাবার কবরের দরজা বুলন্দির লাগিয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা বুলন্দির লাগিয়া আমার জোয়ান আমার ভাইয়াইন হল মাত্র 5000 গুটে খার নাম জানিয়ার না আল্লাহ তাআলা খার নাম খান লেখাই লইবা, কারণ আল্লাহ ছাড়া আপনি আমি আপনার নাম লেখানি এবং কোয়া এটা সম্ভব পর নাই, হে আপনার কলব থেকে আওয়াজ বার করতো 5000 গুটে খা চিন্তা বিগির করতে করতে দেখবা এমন এক মানুষ আপনার হইছে যে মানুষ তোমার আমার কল্পনার বাড়া। আমার মুসলমান আমার জওয়ান একজন তেলালা মানুষ
10,000, 15,000, 20,000 নাম লেখা আরম্ভ হয়েছে। একজন তেলা আলাওয়ালায় সেও তার নাম লেখাইয়া লইল। শেষ করে দেখলাম যারা 15,000, 20,000, 10,000 লেখাইল, এরা সারার আগে সে তার 10,000 টাকা সদকা পুষিয়ে দিলে। আমার মুরব্বী হল, আমার জওয়ান হল, আজকের মজলিস কোন বাইরে চেনার মধ্যে নবীজির চমক আইব জানি আর না। 5,000 গোটে হান্নাম খান লেখানি হইতো, আল্লাহ যার দিলের মধ্যে কুদরতি হাত আল্লাহ ডালিবা, ওই বাই মা এবং বাবার লাগি 5,000 টাকার হাত উঠিয়ে যাইব। আল্লাহ রব্বুল আলামিনে তৌফিক দিতা মাত্র 5,000 গুটে খার নাম খান দেখি লেখা হোসাইন। আমি দোয়া করবো আপনার মা এবং বাবার লাগিয়া, আপনার মাল আসমাবর লাগিয়া, আপনার হায়াতে তৈবা দরাজওয়ার লাগিয়া মাত্র 5,000 গুটে খা দিবায়। আমার ভাই নকলে ডেইলি ডেইলি তোমার আমার পয়সা ডাক্তার হাত যার ফার্মেসির হাতের মধ্যে আল্লাহ নিয়া পৌঁছার, পুলিশের হাত নিয়ে পৌঁছার। এখন 5,000 টাকা যদি দেও তো অনেক বিপদ আপদ থাকি, অনেক বলা মুসিবত থাকি, আল্লাহ রব্বুল আলামিনে হেফাজত তোমারে আমারে ফরিয়া লইবা। মাত্র 5,000 গুটে খা আমি তো আশা করি আর আল্লাহ রব্বুল আলামিনে ফবাইয়া দিবা, কারণ আল্লাহ তাআলা কোন বান্দার দিলের মধ্যে আল্লাহ ডালিয়া দিবা, আর এই বান্দায় 5,000 টাকা সদকার হিসাবে ঘোষণা করিয়া লইবা। আল্লাহ রব্বুল আলামিনে আমার ফখরুল ইসলাম ভাই 5,000 টাকা আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব ফখরুল ইসলাম সাহেব, আপনার মা বাবা শুনুন, আমার বাপ নাই, মাটি দেব হইছে দাদা, বাপ সসা হয় নাই, শুনা করে আমার মাটি দেব হইছে, মা শুনুন, মা শুনুন, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব ফখরুল ইসলাম সাহেব, জনাব ফখরুল ইসলাম সাহেব 5,000 টাকা, 5,000 টাকা ফখরুল ইসলাম সাহেব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله فخر الإسلام شبر بمناي চাসাও না আল্লাহ দাদা দাদি নারানি হেও নাই সব আপনার হাওলা ভরি দেব হইছে। আয় আল্লাহ আপনি রহমান ও রহিম, আয় আল্লাহ ফখরুল ইসলাম সাহেব পিতা, আয় আল্লাহ নবীজির দ্বার পৌঁছাইয়া দাও। ফখরুল ইসলাম সাহেব পিতা খবর পাইতা বলে আমার ফখরুল ইসলামে 5,000 টাকা সদকা, আয় আল্লাহ ফখরুল ইসলাম সাহেব রাম্মা যেন হায়াতে তৈবা দরাজ করিয়ে দাও, বিমার দার দূর করিয়া দাও। আয় আল্লাহ 5,000 টাকার বদলতে ফখরুল ইসলাম সাহেব পরিবার অনুরোর বাতি জ্বালাই দে। আয় আল্লাহ তান বাবার কবর দাদা দাদি নানা নানির কবর দে আল্লাহ, নবীজির কবর লগে সম্পর্ক লাগাইয়া দাও। ফখরুল ইসলাম রে আল্লাহ দিন দুনিয়া জমিন হায়াতে তৈবা দরাজ করিয়া দিও। আয় আল্লাহ দিল রে নেক দাই মকসুদ মোলা পুরা করিয়া দিও। আয় আল্লাহ 2 নম্বর আরো 5,000 গোটে খার নাম খান মোলা আপনি লেখাইয়া লওয়াও, ইনো নবীজি আনিয়া কোন বন্দার দ্বারো আপনি বুঝাই ভাই জানি আর না। ওয়া উফাউ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ
বাসীরুম বিল ইবাদ আমিন আমিন বিরহমতিকে ইয়া আরহামুর রাহিম আজিমুন নিসা বিলাতুন নিসা বেগম আর 200 বাড়াইয়া দিছেন আয় আল্লাহ আজিমুন নিসা বিলাতুন নিসা বেগম আর 200 টাকার কবুল আর মঞ্জুর ফরমাও আমার মুরব্বি আমার জওয়ান হল আর 2 নম্বর 5000 গু দেখা কোন বাই দিতে হাত খান দেখি উঠাও সাইন আমি দেখি আর ইনো বাতাস